তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। দিনের পর দিন, বছরের পর বছর এ কথা বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বলেছেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু তামিম ইকবালের সময় ফুরিয়েছে। তামিম আর কোনোদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন কি না তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা আছে। এখন থেকেই তামিমকে ছাড়া বাংলাদেশ দলকে সামনে আগাতে হবে। বাংলাদেশ দলের কি সেই শক্তি আছে? ওয়ান ডে টি টোয়েন্টিতে না হলেও টেস্টে কিন্তু টাইগারদের তামিমকে ছাড়াই এগিয়ে চলার শক্তি হয়েছে। বাংলাদেশের নতুন ওপেনারদের সাদা পোশাকের পারফরম্যান্স তামিমকে ভোলাতে বসেছে। শেষ কবছরে টেস্টে তামিমকে এমনিতেও খুব একটা পাওয়া যায়নি। 2022 আর 2023 মিলিয়ে তামিম মোট 5টা টেস্ট খেলেছেন, আর এই 5 টেস্টে একটা সেঞ্চুরি পেয়েছেন তামিম, পাননি কোনো 50। শেষ 2 বছরে তামিমের টেস্ট গড় 31.45, যা তামিমের ক্যারিয়ার গড়ের চেয়েও কম। শেষ 2 বছরে বাংলাদেশের নিয়মিত ওপেনার হিসেবে খেলেছেন মাহমুদুল হাসান জয়। 2 বছরে 9টা টেস্ট খেলেছেন জয় আর 9 ম্যাচে করেছেন 544 রান। শেষ 9 টেস্টে জয়ের গড় 34, যা তামিমের চেয়ে বেশি। শুধু গড়েই তামিমকে ছাড়িয়ে যাননি জয়, মাইল ফলকেও এগিয়ে আছেন তামিমের চেয়ে। এই সময়ে তামিমের সমান একটা সেঞ্চুরির সাথে জয় মেরেছেন 4টা 50ও। তাছাড়াও টেস্ট মেজাজে ব্যাটিং করা, খেলায় ইম্প্যাক্ট রাখা, সব দিক দিয়েই টেস্ট ক্রিকেটে তামিমের চেয়ে এগিয়ে আছেন জয়। তামিমের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে জেতার ম্যাচে জয়ের ব্যাট থেকে এসেছিল মূল্যবান 78 রান। মজার ব্যাপার হলো, যেসব ম্যাচে জয় আর তামিম একসাথে খেলেছেন সেখানেও জয়ের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজে 2 ম্যাচে তামিম আর জয় একসাথে ওপেনিং করেছিলেন। ওই ট্যুরের 4 ইনিংসে তামিম করেছিলেন 101 রান আর 4 ইনিংসে জয়ের রান ছিল 65। কিন্তু 65 রান করতে জয় খেলেছিলেন 206টা বল। অপরদিকে 101 রান করতে তামিম খেলেছিলেন 230 বল। টেস্টের জন্য প্রয়োজনীয় ধৈর্যের পরীক্ষায় তখনই জিতেছিলেন জয়। এছাড়াও শেষ 2 বছরে তামিমের মারা একমাত্র টেস্ট সেঞ্চুরির দিন 50 এসেছিল জয়ের ব্যাট থেকেও। সব মিলিয়ে অভিযোগ রাখার খুব বেশি জায়গায় দেননি মাহমুদুল হাসান জয়, চলেছেন তামিমের কাঁধে কাঁধ মিলিয়ে। আরও একটা মজার বিষয় জয়ের প্রতি আপনার ভরসা বাড়াবে। 10 টেস্টের ক্যারিয়ারে জয় তামিমের সাথে ওপেনিং করেছেন 5টা ম্যাচে। সেই 5 ম্যাচে জয়ের গড় 15, কিন্তু জয়ের ক্যারিয়ার গড় 30-এর বেশি। অর্থাৎ তামিমকে ছাড়া ওপেনিং করতে নামলে জয় আরও ভালো খেলেন। তামিম না থাকলে কি হবে, সেই প্রশ্নের উত্তর জয়ের এই পরিসংখ্যান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তামিম না থাকলে তামিমের জায়গায় ভরসা না হয় জয় দেবেন, কিন্তু আরেকজন ওপেনারকে। আরেকজন ওপেনার অবশ্যই জাকির হাসান। 4টা টেস্ট খেলেছেন জাকির, 4 টেস্টের 8 ইনিংসে জাকির তুলে নিয়েছেন 1টা সেঞ্চুরি আর 2টা 50। ভারতের বিপক্ষে 2 টেস্টে 1টা সেঞ্চুরি আর 1টা 50 প্রমাণ দেয় জাকির টেস্ট ক্রিকেটে থিতু হতেই এসেছেন। এছাড়াও জয় জাকিরের আরেকটা বড় গুণ হলো, তারা শুরুতেই উইকেট আঁকড়ে ধরে পড়ে থাকতে পারেন। খুব বেশি রান না আসলেও প্রথম 8-10 ওভারে জয় জাকির উইকেট দিতে চান না, তার প্রমাণ পাওয়া গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টেই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট প্রতিটা দেশের জন্যই, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে ভালো করতে দরকার ভালো একটা ওপেনিং পার্টনারশিপ, আর ভালো পার্টনারশিপে আপাতত টাইগাররা মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের ওপরই নির্বিঘ্নে ভরসা করতে পারে। এমনকি এই দুজনের ব্যাকআপ হিসেবে সাদমান ইসলাম আছেন, যিনি নিজেও ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। সব মিলিয়ে তাই বাংলাদেশ তামিমকে ছাড়াই টেস্ট ওপেনিং করতে শিখে গেছে, এ কথা বলাই যায়। কিন্তু তামিম ইকবাল যদি আবার সাদা পোশাকে ফেরেন তখন কি সরাসরি জাতীয় দলে ঢুকে যাবেন? ভালো পারফর্ম করতে থাকা জাকির জয়দের কাউকে কি তখন বেঞ্চে বসতে হবে? নতুন রূপের বাংলাদেশ দলে এমনটা নাও হতে পারে, বরং জয় জাকির সাদমানদেরই দেয়া উচিত হবে পর্যাপ্ত সময় আর সুযোগ। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।